إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد ولا تبقي فيما أتى الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত হাম সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। মানব জাতির প্রতিনিধিত্ব করছি আমরা এবং শ্রেষ্ঠ উম্মতের মধ্যেও সামিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই যে দীন ইসলাম আমরা পেয়েছি, যে নবীর আমরা উম্মত, সেই নবীর অক্লান্ত মেহনত, পরিশ্রম এবং দায়িত্বশীল ভাবে তিনি দায়িত্ব পালন করে গিয়েছেন, সেই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থে জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, যে গ্রন্থের মধ্যে পৃথিবীর কোনো জিনিসই বাদ দেওয়া হয়নি। ইশারা ইঙ্গিতে তিনি অনেক কিছু দিয়েছেন, সেগুলো জ্ঞানী ব্যক্তিরা তালাশ করে নেয় এবং তার উপরে কেউ গবেষণা করে অনেক কিছু আবিষ্কার করে, আবার কেউ সেগুলোকে পাঠ করে তার আদেশগুলো পালন করে তার ইহকালকে মঙ্গল করে এবং পরকালের জন্য সেই ব্যক্তি সাফল্য অর্জনের রাস্তা খুঁজে নেয়। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পৃথিবী পাঠতে পাঠিয়েছেন, পৃথিবীর জমিন অনেক বিস্তৃত, এর মধ্যে রয়েছে অনেক দেশ, অনেক মহাদেশ, আর পৃথিবীর কোনো এমন দেশ বাকি নেই যে দেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া কোনো ব্যক্তি নেই। প্রত্যেকটা দেশেতেই, সে হোক ইহুদিদের দেশ, সে হোক নাসারাদের দেশ, কিংবা পৃথিবীতে আরো বিভিন্ন ধর্মকে আবিষ্কার করা হয়েছে মানব দ্বারা, সেই সমস্ত ধর্মবলী যে দেশের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লেনেওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী সেখানে মজুদ আছে। যে দেশের মধ্যে অন্য প্রশাসন চলছে কিন্তু মুসলিমরা সেখানে আছে, আর এমনকি অনেক দেশে বর্তমানে কুরআন ও হাদিসের প্রচার প্রসার অনেক সহজ হয়েছে। অতীতের যে সমস্ত মহাদেশিনী কিরামগণ আমাদের সম্মুখে রেখে গিয়েছেন বিশাল বিশাল হাদিস গ্রন্থ, তারা কিন্তু একদিনেতে বা এক মাসেতে বা এক বছরে এসে হাদিস গ্রন্থ সংকলন করতে পারেনি, তাদেরকে তালাশ করতে হয়েছে, মেহনত করতে হয়েছে। সহিহুল বুখারি আমরা তো এখনই নেটেতে সার্চ করলে পরে, মোবাইলে অ্যান্ড্রয়েড অপশনে গেলে পরে বাংলা হাদিস
অ্যাপসে গেলে পরে টাচ করলে সঙ্গে সঙ্গে আমাদের সম্মুখে চলে আসছে। যে কোনো হাদিস আমরা তালাশ করতে যাব, এই প্রযুক্তি ভালো কাজেও ব্যবহার হয় আবার মন্দ কাজেও ব্যবহার হয়। তবে দুঃখের বিষয়, মন্দ কাজে বেশি ব্যবহার করে মানুষ। এই প্রযুক্তিকে যদি সঠিক কাজে ব্যবহার করা যায় তাহলে দেখবেন কোরআন এবং সেই হাদিস ও হাসান হাদিসের সম্ভার আপনার সম্মুখে উপস্থিত হবে আপনাকে তালাশ করার সঙ্গে সঙ্গে। তো তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের নিকট কোরআন ও হাদিস এসেছে। এই প্রযুক্তি যত বাড়ছে ইসলামকে জানা, ইসলামকে অনুসন্ধান করা আরো সহজ হচ্ছে। যেমন অমুসলিমরা বিভিন্ন দেশে দলে দলে ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করছে, অনুরূপ ইসলামের মধ্যে যারা পথভ্রষ্ট, যারা নামটা বাস্তবে মুসলিম, যারা দাবি করে আমরা মুসলিম, যারা কর্মকাণ্ড গুলো কিন্তু করে অমুসলিমদের মতো, বিভিন্ন শিরক ও বিদাতি কর্মকাণ্ডে যুক্ত রয়েছে, তারাও আলহামদুলিল্লাহ এই প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে অনেক কিছু পেয়ে তারাও সঠিক রাস্তায় আসছে। তো এইভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশ্বের আনাচে কানাচে ইসলামের অনুসারী এবং সঠিক ইসলামের অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। তো আজকে আমাদের মুসলিমদের সম্মুখে পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, মুসলিমদেরকে কিভাবে অত্যাচারিত করে দেশ থেকে বিতাড়িত করা যায়, মুসলিমদেরকে কিভাবে প্রেশারের মধ্যে ডালা যায়, মুসলিমদেরকে কিভাবে তাদের ধর্মকে ছাড়তে বাধ্য করা হয়, এই ধরনের অনেক কিছু ষড়যন্ত্র সারা পৃথিবী ব্যাপী হচ্ছে। বিশেষ করে ইহুদি জাতি, ইহুদি এমন একটা জাতি যারা একদম গোড়া থেকে ইসলামের ঘোর শত্রু, এমনকি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যখন শৈশবে তার চাচার সঙ্গে সফরে গেছিলেন, সেখানে এক খ্রিস্টান পণ্ডিত রাসূল সাল্লামের লক্ষণ দেখে, বালক মোহাম্মদ সাল্লামের লক্ষণ দেখে সেই কাফেলাকে সতর্ক করে দিয়েছিলেন যে এই ছেলে হবে শেষ নবী, এই ছেলের মধ্যে যে লক্ষণ দেখছি, এই ছেলের মধ্যে যা কিছু নিদর্শন দেখছি, এই হচ্ছে সেই শেষ নবী যার অপেক্ষা আমরা করছি এতদিন। আমাদের কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে, কিন্তু সাবধান, একে লুকিয়ে নিয়ে চলে যান, কেউ যাতে জানতে না পারে এই কথা, যদি ইহুদিরা জানতে পারে তাহলে একে হত্যা করবে, একে আর বড় হতে দেবে না, ইহুদিরা একে শেষ করে দেবে। তা আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা মর্জি সেটা হয়েই থাকে। তাহলে এটাকে আমি কেন আমি ব্যক্ত করলাম, সেই যুগেও ছিল ইহুদিদের, ইহুদিদের এত ষড়যন্ত্র, মুসলিমদের তারা ছিল প্রধান শত্রু, আর বর্তমান যুগেও ইহুদিরা হচ্ছে ইসলামের প্রধান শত্রু। ইসরায়েল থেকে এখন সবকিছু নকশা করে দেওয়া হচ্ছে, যেভাবে শেষ করা হয়েছিল গুজরাটের মুসলমানদেরকে, অনুরূপ ইসরায়েল থেকে নকশা করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন সারা ভারত ব্যাপী হয়ে গিয়েছে। তবে এর কারণ কিছু মুসলিমদেরও আছে। যেমন প্রযুক্তির হাত ধরে মানুষ সঠিক ইসলামের খোঁজ পাচ্ছে, সঠিক ধর্মের খোঁজ পাচ্ছে, অনুরূপ প্রযুক্তি মানুষের হাতে হাতে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ছেলেরা কি করছে, আমাদের ছেলেরা ওই ইউটিউবে ন্যাংটা ভিডিও, অশ্লীল ভিডিও কে কত দেখতে পারে, কে কত বন্ধুর সঙ্গে সেই লিঙ্কটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারে, এর প্রতিযোগিতায় যৌবন চলে যাচ্ছে। অধিকাংশ যুবকদের হাতে যখন মোবাইল আছে, এমনকি বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, চোখে চশমা ছাড়া দেখতে পায় না, চোখে চশমা না লাগালে দেখতে পায় না, সেই ব্যক্তিকেও আমি দেখেছি চোখে চশমা লাগিয়ে আনারে গিয়ে ইউটিউবে ওই অশ্লীল ভিডিও, ন্যাংটা ভিডিও দেখছে। আরো একটি সর্বনাশা অ্যাপ আবার ডাউনলোড হচ্ছে, সেটা হচ্ছে টিকটক। সেখানে কি করা হচ্ছে, সিনেমার ডায়লগ গুলোকে কপি করে, সিনেমার গানগুলোকে কপি করে, খেলার ডায়লগ গুলোকে কপি করে সেখানেতে
ভিডিও ছাড়া হচ্ছে আর মানুষকে হাসানো হচ্ছে। অথচ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস, সেই ব্যক্তির জন্য ধ্বংস, তিনবার বলেছেন। যে ব্যক্তির লোককে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা কিছু নাটক করে পেশ করে, সেই ব্যক্তির জন্য ধ্বংস। আর এগুলোই আমরা বেশি শেয়ার করছি। কত সুন্দর হাসির একটা টিকটকে সিন এসছে জানিস? না জানি না তো, যে তোকে শেয়ার করে দিচ্ছি, পাট করে পাঠিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাকি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যেগুলো দিয়েছেন, অর্থাৎ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের দ্বারা আমাদেরকে আখিরাতের ঘর তালাশ করতে বলেছেন। আখিরাতের ঘরটাকে আমাদের তালাশ করতে হবে, দুনিয়ার নিয়ামত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিয়েছেন, কিন্তু আমরা সেই নিয়ামতকে সৎ কাজের জায়গায় অসৎ কাজে বেশি ব্যবহার করি। তারপরে বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর জেনে রেখো দুনিয়ার মধ্যে তোমার অধিকার অর্জন তুমি করে নিও, দুনিয়ার মধ্যে তোমার অধিকার অর্জন করতে তুমি ভুলে যেও না। বর্তমানে মুসলিমদের কর্মকাণ্ডের জন্য, মুসলিমদের কর্মকাণ্ডের জন্য ধর্ম থেকে বিচ্ছিত হয়ে যাওয়ার কারণে, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি বিরাজ করছে, জালিম বাদশা আমাদের উপরে নিয়োগ হয়ে গিয়েছে। আপনি আমি যদি মনে করি যে আমরা বসে থাকলে হয়ে যাবে, আমাদের তো কাগজপত্র ঠিক আছে, আরে ভারতের রাষ্ট্রপতি ছিল যিনি, তার বংশ যদি আপনার ভারতীয় নাগরিকত্বে যে এনআরসিতে বিল থেকে বাদ দিতে পারে, আপনি আমি কিভাবে থাকতে পারি? এটা কিভাবে নিশ্চিন্ত হলেন আপনারা? ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল যে, তার নাম পর্যন্ত, তাদের বংশের নাম পর্যন্ত নাই যে এরা ভারতীয় নয়, তার বংশের লোকেরাও বর্তমানে ডিটেনশন ক্যাম্পে রয়েছে আসামেতে, আর আমরা নিশ্চিন্ত হয়ে গেছি আমাদের কাগজপত্র তো ঠিক আছে। আপনাকে বাদ দেবার যদি মনে করে, আপনার যত কাগজপত্র দেখান না আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ যখন দিয়েছেন যে আমার নিয়ামতকে কাজে লাগাও, সেই নিয়ামতগুলোকে সঠিক ব্যবহার করে, সেই ব্যবহারের মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে তোমরা আখিরাতের ঘর বানাও, আর দুনিয়ার মধ্যে তোমার অধিকারকে অর্জন করতে তুমি ভুলে যেও না। সূরা আল কাসাস, সূরা নম্বর 28, আয়াত নম্বর 77। আজকে ভারতবর্ষের মুসলিমদের অবস্থা এমন ভাবে তারা পেশ করছে যাতে মনে হচ্ছে যেন ভারতবর্ষের মুসলিমরা খুবই অপরাধী, এরা পাকিস্তান থেকে এসেছে, এরা আফগানিস্তান থেকে এসেছে, এরা বাংলাদেশ থেকে এসেছে। অথচ যখন দেশ বিভক্ত হয়, তখন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বর্তমানে যেগুলো রয়েছে সবই হিন্দুদের মধ্যে ছিল, সবই হিন্দুদের মধ্যে ছিল, হিন্দুস্তানের মধ্যে ছিল, পরবর্তীকালে সেগুলো বিভক্ত হয়েছে। আর ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছিলেন স্বাধীনতার জন্য, তিনি আমাদের পশ্চিম বাংলার মাওলানা মীর নিসার আলী, মাওলানা মীর নিসার আলী। তাকে সবাই জানে তিতুমীর, তাকে সবাই কোন নামে চেনে? তিতুমীর নামে চেনে। মাওলানা মীর নিসার আলীর বাড়ি উত্তর চব্বিশ পরগনায় আমরা একবার একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে তার ওখানে বাসা দেখতে গেছিলাম, এখনো সুরক্ষিত আছে, বাঁশের কেল্লা। ভারতবর্ষের সর্বপ্রথম যিনি শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। আরো গর্বের বিষয় আমাদের এই জন্য যে মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন আহলে হাদিস, মাওলানা মীর নিসার আলীও ছিলেন আহলে হাদিসের নেতা। অতঃপর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেতে যারা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে তারা হচ্ছে মুসলিম। আজকে বর্তমানে যে আরএসএস, বিজেপি, এদের কোনো অস্তিত্ব ছিল না, বরং এরা ইংরেজ সরকারের দালালি করত, ইংরেজ সরকারের দালালি করত।
এদের নাম তখন ছিল রাষ্ট্র স্বয়ংসেবক, এখনো আছে আরএসএস, তো বিজেপি পরে নাম হয় ভারতীয় জনতা পার্টি। তো দুঃখের বিষয়, আবার অনেক মুসলিমরা বর্তমানে বাঁচার জন্য ভয়েতে আবার বিজেপি ভেতরে ভেতরে হয়ে গিয়েছে, বিজেপির পতাকা আবার নিজেদের বাড়িতে টাঙিয়ে রেখেছে, নাম লেখাচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন হয়ে আছে যেখানে আপনাকে আমাকে নিজেদের অধিকার অর্জন করার জন্য লড়াই করতে হবে, যেভাবে লড়াই করা হয়েছিল স্বাধীনতার সময়। আজকে দেখা যাচ্ছে ইন্টারনেট অধিকাংশ মানুষের হাতে হাতে, সেখানে দেখতে পেয়েছেন, এখনো দেখছেন, জ্বলছে আসাম, জ্বলছে ত্রিপুরা, জ্বলছে কেরালা, কারণ সেখানে মানুষ আন্দোলন করছে। আমাদেরকেও ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, শুধুমাত্র যে মুসলিমদের লেলি দেওয়া হবে তা নয়, বরং এই বিলের মধ্যে এমন রয়েছে অমুসলিমদেরকে বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, ক্যাপ যে বিল আনা হয়েছে যেটা পাশ করা হলো, যে তোমরা অমুসলিমরা পেয়ে যাবে এই দেশের নাগরিকত্ব, অথচ সেখানে ব্যবহার করা হয়েছে শব্দ শরণার্থী, আর শরণার্থী হিসাবে নাম অবশ্য 3025 জনের না কতজনের আরো বেশি নাম উল্লেখ অলরেডি রয়েছে, এরা হচ্ছে শরণার্থী, বাকিরা কিন্তু ঘুষপেটিয়া, ওরা এটা বুঝতে চাচ্ছে না, এটা বুঝতে পারছে না। তবে যারা জ্ঞানী গুণী অমুসলিম ভাই আছে তারা কিন্তু এটা বুঝতে পেরে তারাই প্রতিবাদ করছে, জানাচ্ছে এ পর্যন্ত আসামে 60 জনের নিহত হবার খবর এসেছে, একটাও মুসলিম মারা যায়নি, কিন্তু মারা গিয়েছে কারা, মারা গিয়েছে বাঙালি হিন্দু ব্যক্তিরা মারা গিয়েছে, এ পর্যন্ত 60 জনের মৃত্যুর যে খবর এসেছে, কারণ তারা সত্যটাকে জানতে পেরে গেছে। অমুসলিমদেরকে ভুল বোঝানো হচ্ছে যে ক্যাবের আইনের মাধ্যমে আপনাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে, অথচ সেটা সত্য নয়, বরং শরণার্থী হিসেবে যাদের নাম নথিভুক্ত আছে তারা ব্যতীত লক্ষ লক্ষ আমাদের, যেমন আপনার নদিয়া জেলা, নদিয়া জেলার যে কোনো হিন্দু আছে তারা কেউ এদেশের নয়। তো এই আলোচনাটা কেন তুলে ধরলাম, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, এমনকি জমিতা আলাদিসের মাধ্যমেও সংবাদ দেওয়া হয়েছে, প্রত্যেকটা মসজিদে সংবাদ দেওয়া হয়েছে, যেন এই বিষয়ে আলোচনা করা হয়, মানুষকে সচেতন করা হয়, কারণ লড়াই না করলে পরে আপনার আমার বাঁচা মুশকিল, লড়তে হবে, সেখানে অংশগ্রহণ করতে হবে। আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা এসেছে, স্বাধীনতা এমন হাওয়ায় লাড্ডু হিসেবে মানুষের হাতে তুলে দেওয়া হয়নি যেটা ইংরেজরা একদিনে পালিয়ে যায়নি, আর সেখানেও সবচেয়ে বলিদান বেশি ছিল কাদের, এই মুসলিম নেতা মুসলিমদেরকে, মুসলিমরা রক্ত দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, তো তার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতা আজকে চলে যেতে বসেছে। তো আমাদেরকে সংগ্রাম করতে হবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে, 18টি সংগঠনের মাধ্যমে, তার মধ্যে 3টি হিন্দু সংগঠন, 18টি সংগঠনের মাধ্যমে প্রতিবাদ সভা সেটা আয়োজন করা হয়েছে, বিশেষ করে আজকেও কিছু হচ্ছে, কিন্তু আজকে তো সবার অংশগ্রহণ করা মুশকিল ব্যাপার, যার কেননা জুমার দিন, যার জন্যে বলে দেওয়া হয়েছে যে জুমার দিন প্রত্যেক জায়গায় এটা বলে দেওয়া, যে আগামী বুধবার 18ই ডিসেম্বর দুপুর 1টার সময় জমায়েত আছে, সে কোথায় জমায়েত আছে বিস্তারিত ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো 18টি সংগঠন, তার মধ্যে 15টি সংগঠন মুসলিমদের, ফুরফুরা আছে, জামাত ইসলামী আছে, জামাত উলামা হিন্দ আছে, জামাত আহলে হাদিস আছে, আপনার আরো অনেক সংগঠন আছে, কিন্তু আর বাকি আদার্স সংগঠন 3টি সংগঠন, সেগুলো হচ্ছে হিন্দুদের সংগঠন, খ্রিস্টানদের সংগঠন, কারণ তারাও বুঝতে পেরেছে যে এটা আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তো সেখানে যেতে হবে, এই হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে এবং সংগ্রামের ডাক দেওয়া হয়েছে, সেখানে যাওয়াও আমাদের কর্তব্য, কারণ এই পৃথিবীতে সমস্ত কিছু অধিকার নিজে ছিনিয়ে নিতে হয়, পাওয়া যায় না, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা পরিষ্কার বলছেন, ওয়ালা তানসা মা ফিদ দুনিয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন যে নিজের অধিকারের কথা দুনিয়াতে তোমরা ভুলে যেও না। তো আমাদেরকে স্মরণ রাখতে হবে যেগুলো অতীতের স্টোরি, জুমার খুতবা সংক্ষিপ্ত সময়, অতিরিক্ত কিছু বলা যায় না, কারণ জুমার খুতবা সংক্ষিপ্ত করতে বলা হয়েছে,
তো যেগুলো পৃথিবীতে হচ্ছে, যেগুলো দেশে বিদেশে হচ্ছে, সেদিকে চোখ কান খোলা রাখতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে, আন্দোলন করতে হবে। আর ওই প্রযুক্তি ব্যবহার যেটা ভুল পথে হচ্ছে, বিশেষ করে যুবক ভাইদেরকে বোঝাতে হবে যে ভাই এগুলো যে হচ্ছে, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ওই টিকটক, এগুলোতে যে অশ্লীল ভিডিওগুলো দেখছো, তোমাদের ইমানটা নষ্ট হচ্ছে, আর যার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলার আজাব আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিলেন যে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, যে ব্যক্তি লোককে হাসাবার জন্য মিথ্যা কথা বলে। আর টিকটকে দেখবেন বেশিরভাগ হাসি ভিডিও, আর ওগুলো মিথ্যা, যারা শেয়ার করবে একে অপরের সঙ্গে তারা ওই হাদিসের মধ্যে পড়ে যাবে, গণ্য হয়ে যাবে, তারা ধ্বংস যখন আল্লাহ রসুল বলছেন তাহলে কি করে ধ্বংস হবে না? আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তানসানা ফীবাকা মিনাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার মধ্যে নিজেদের অধিকার ভুলে যেও না, আমাদের অধিকার ভুলে যাওয়া চলবে না, আমাদেরকে অধিকার মানে অর্জন করতে হবে, সেটা সংগ্রামের মাধ্যমে হোক আর কিছু মাধ্যমে হোক, সেগুলোতে আমরা এগিয়ে যেতে হবে। জামাতবদ্ধভাবে থাকতে বলা হয়েছে, জামাতবদ্ধভাবে থাকতে বলা হয়েছে, জামাতের ডাকে সাড়া দিতে বলা হয়েছে। যদি আমরা তা থেকে সরে থাকি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে ব্যক্তি জামাত থেকে সরে গেল, জামাত ভুক্ত হলো না, সরে রইল, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ হয় তাহলে জাহালিয়াতের মৃত্যুবরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং আমাদের যেন সমস্ত ডাকে এবং নিজেদের অধিকার অর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সহযোগিতা আমাদের উপরে অবতীর্ণ করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদামাল্লাহ ইবাদিল্লাহি বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বর্তমানে আরো একটি বিষয় যেটা কাবিরা গুনার মধ্যে পড়ে, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নেক কর্ম করেও, নেকির কাজ করেও, যারা কাল আল্লাহর রহমত থেকে, কাল কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে তো আল্লাহর রহমত থেকে যারা বঞ্চিত থাকবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুই জায়গায় বলে দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক জায়গায় বলে দিয়েছেন যে কারা কাল কিয়ামতের দিনে তা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। তো বর্তমানে দেখা যাচ্ছে সেই কর্মেতে মুসলিমরা অনেক অনেক বাড়িতে এরকম কর্ম আছে। সহিহুল জামের মধ্যে একটি হাদিস রয়েছে যেখানে আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিনেতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে তারা, আল্লাহর রহমত পাবে না তারা। তিন শ্রেণীর ব্যক্তি, প্রথম শ্রেণীতেই বলছেন পিতা মাতার অভাগ্য সন্তান, তারপরে কে, তারপরে তিনি বলছেন যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, অর্থাৎ পুরুষের পোশাক পরে। তারপরে তিন নম্বরে হচ্ছে দায়ুস। তো আমি প্রথম শ্রেণীর ব্যাপারে আলোচনা করব। এখন পিতামাতা সম্মান কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বানী ইসরাঈল বলে দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের পথে চলতে হবে, তারপরে তৃতীয় ধাপে হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এমনকি সহিহ তারগিব হাদিস নম্বর 982 একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে, সেই ঘটনাটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমায় খুতবা রাখতেন, খুতবা দিতেন, মেম্বারে চড়তেন, কিন্তু একদিনকে দেখা গেল ব্যতিক্রম একটি ঘটনা। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তৃতীয় ধাপে উঠে খুতবা দিতেন, আমরা যেমন নিচের ধাপে দাঁড়িয়ে এখন খুতবা দিচ্ছি আমি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে দাঁড়িয়ে খুতবা দিতেন, প্রথম ধাপে পা রেখেই বললেন আমিন, আবার দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন, অতঃপর খুতবা দিলেন, নামাজ শেষ হলো, তারপরে নামাজ শেষে, জুমা শেষে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করছেন হে আল্লাহর রসুল
আপনাকে একটি কাজ আজকে করতে দেখলাম যেটা ইতিপূর্বে কোনোদিন দেখিনি, তো এটা কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি যখন প্রথম ধাপে পা রাখছি তখন জিব্রাইল আলাইহিসাল্লাম আমার কাছে অনুপস্থিত, আমার কাছে উপস্থিত হয়ে গিয়েছেন। জিব্রাইল আলাইহিসাল্লাম বলছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস যে ব্যক্তি পেল, যে মুসলিমের নসিবে রমজান মাস এলো, আর সেই ব্যক্তি রমজানের মাসে রোজা রেখে আল্লাহর ইবাদত করে নিজের পূর্বের জীবনের পাপকে ক্ষমা করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। তা আল্লাহ রাসূল বললেন, এটা শুনে আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন আমি পা রাখছি তখন জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি এই নামটা শুনল মুহাম্মদ আর বলল না, তার উপরে দরুদ পড়লো না, সংক্ষিপ্ত দরুদও পড়লো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ভিতরে কিন্তু এই দুর্বলতাটা আছে, আমরা নামাজি ইকামত দিতে দিতে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই সময় না, ইকামতের জবাব নেই, ইকামতের জবাব দেওয়ার হাদিস জারিফ হাদিস, ইকামতের জবাব নেই। ইকামতের যদি জবাব দিতে হতো তাহলে আজানের পরে তো দোয়া আছে, ইকামতের পরে দোয়া কখন করবেন, নামাজ কখন শুরু হবে? যখন দোয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি? না, যেখানে দোয়ার মধ্যে ইবাদতের মাধ্যমে যেখানে আল্লাহ রাসূলের নাম এসে সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, বরং আমভাবে যেখানে আলোচনা হচ্ছে আল্লাহর কথা আলোচনা হচ্ছে, তার রাসূলের কথা আলোচনা হচ্ছে, যখন মুহাম্মদ এই নামটা শুনবেন যে ব্যক্তি বলবে না যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে বলবে না, তিরমিজির হাদিসে বলছে যে সেই ব্যক্তি হলো দুনিয়ার সবচেয়ে বড় তঞ্জু, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় বাখিল। আর জিব্রিল বললেন যে যে ব্যক্তি নাম শুনল মুহাম্মদ আর তারপরে সংক্ষিপ্ত দরুদও পড়লো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তির জন্য ধ্বংস। আর আল্লাহ রাসূল বলেন আমিন। দোয়া করছে কোন ব্যক্তি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর বুকেতে যত পয়গম্বর এসছেন সবার কাছে আল্লাহর বার্তা নিয়ে এসেছেন যিনি, সে সম্মানীয় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম দোয়া করছেন, আর আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি যত নবী এবং রসুল এসছে তাদের সর্দার যিনি, কাল কিয়ামতের দিনে যত নবী এবং রসুল থাকবেন কারোর সাহস হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গিয়ে সাফায়াত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র করবেন সেই সাফায়াত। তিনি বলছেন আমিন, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা সে দোয়া করছে আর সর্বশ্রেষ্ঠ নবী সেই ব্যক্তি আমিন বলছে, আল্লাহ তুমি কবুল করো। এটা কি কবুল না হয়ে থাকতে পারে? তারপরে বলেন তৃতীয় ধাপে আমি যখন পা রাখছি জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যেই ব্যক্তি পিতা মাতা উভয়কে কিংবা তাদের মধ্যে একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, পিতা মাতা উভয়কে পেল কিংবা তাদের মধ্যে একজনকে পেল বৃদ্ধ অবস্থায়, আর তাদের সেবা যত্ন করার সুযোগ সে হারালো, তাদের সেবা যত্ন করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না নিজেদের পাপ নিজেদের গুনাহ, সেই ব্যক্তির জন্য ধ্বংস। অধিকাংশ বাড়িতে দেখা যায় তাদের পিতা মাতা বৃদ্ধ হয়ে গিয়েছে, মস্তিষ্ক হয়তো বিকৃত হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, খাদ্য পর্যন্ত দেওয়া হয় না। আর তুমিও তো একজন বৃদ্ধ হবে, তোমারও তো তুমিও তো বিবাহ শাদী করেছো, যে বিবির মায়ায় পড়ে তুমি পিতামাতাকে দূরে সরিয়ে দিচ্ছ সেই বিবিরও সন্তান হয়েছে, তুমি যেমন আচরণ করবে তেমন আচরণ তুমি পাবে। তাহলে এদের জন্য যদি ধ্বংসের দোয়া আল্লাহ রসুল করে থাকেন তাহলে বলুন এদের ইবাদত কি কবুল হবে? রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লেও যদি পিতামাতা দূরে থাকে, তাদেরকে যদি দেখাশোনা না করা হয়, তাদের যদি অসুখে তারা ওষুধ না পায়, তাদের যদি ক্ষুধার সময় তারা খাদ্য না পায়, আর আপনি কি মনে করছেন আপনি নামাজ পড়ছেন রোজা করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন মাথায় সিজদা করে করে বড় বড় দাগ হয়ে গিয়েছে জান্নাতে চলে যাবেন নাকি? অত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার বেঁধে দিয়েছেন, যার যা অধিকার সেটা তাকে দিতে হবে। বুখারীতে
তিনজনের একটা ঘটনা আছে, বানী ইসরায়েলের মধ্যে তিনজন ছিল যারা পথ চলতে চলতে এক জায়গায় বিপদে পড়ে গেল। কি বিপদ? বিরাট ঝড়ঝাপটা চলে এলো, তারা কি করলো, ফাঁকা জায়গার মধ্যে আসছে, কোথায় আশ্রয় নেবে সেটা খুঁজে পাচ্ছে না। তো তিন ব্যক্তি কি করলো, দেখলো একটা গুহা দূরে, দৌড়ে 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 সেই গুহার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোথা হতে একটা ঝড়ের দাপটে বড় একটা পাথর এসে গুহার মুখটা আটকে দিল। অতঃপর যখন ঝড়ঝাপটা শেষ হলো, পাথরটা এত বড় এত ভারী ছিল, যেটাকে ঠেলছে কিন্তু পারছে না, পাথরটা আর খেলা হচ্ছে না, এরা বের হতেও পারছে না। তখন একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকলো, আজকে যে এই বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের জীবনে যদি কোনো রকমের নেক কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি কেউ, তাহলে একে একে সেগুলোকে তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সেই ওসিলায় আমরা দোয়া চাই। তো প্রথম ব্যক্তি সে বলতে শুরু করলো, সেই ব্যক্তি আমি সংক্ষেপে বলছি কারণ সময় সংক্ষিপ্ত। প্রথম ব্যক্তির কাছে একজন কাজ করত, লেবার বা শ্রমিক। আজকে তো আমরা অনেকে কি করি, শ্রমিক হিসাবে খাটিও, তাদেরকে পয়সা দিই না, তাদের প্রাপ্য মজুরিও পর্যন্ত দিই না। একজন কাজ করত, সেই ব্যক্তি একদিন কাজ করে চলে গেছে, তার মজুরি নেয়নি। এই ব্যক্তি কি করলো, তার যে মজুরিটা তাকে খুঁজে পাচ্ছে না দেবার জন্য, সেই মজুরিটা নিয়ে একটা ছোট ছাগল কিনল। অতঃপর অনেকদিন পর সেই ব্যক্তি ফিরে আসছে যার কাছে কাজ করেছিল, যে ভাই অত বছর আগে অমুক দিন এটা আপনার কাছে কাজ করেছিলাম, তো আপনার কাছে কিছু প্রাপ্য আছে, আমার সেই প্রাপ্যটা যদি দেন, আমি বিপদে পড়েছি। তো সেই ব্যক্তি বলছে, ওই যে দেখা যাচ্ছে ওখানে ওই যে অত ছাগলের পাল আছে, ওগুলো সব তোমার। তখন এই ব্যক্তি বলছে, আপনি কি চালাকি করছেন নাকি, আমি আপনার সেই প্রাপ্যটা চাচ্ছি, আমার কাছে আপনার কাছে যেটা পেতাম সামান্য কিছু টাকা, আর আপনি অতগুলো ছাগলের পাল দেখাচ্ছেন। তো সেই ব্যক্তি বলল, ভাই আপনাকে না পেয়ে কোথায় সুরক্ষিত রাখবো টাকাটা, সেটা দিয়ে ছাগল কিনেছিলাম, সেই ছাগলের বাচ্চা তাদের বাচ্চা হয়ে হয়ে আছে, এত হয়ে গেছে, যা আছে সবই আপনার। তো সেই ব্যক্তি নিয়ে চলে গেল। তো সেই ব্যক্তি যখন বলল সেই গুহার মধ্যে, হে আল্লাহ, আমি যদি আপনারই সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, আর আমানতের খেয়ানত হয়ে যাবে, এই ভয়তে আপনার ভয়তে যদি এই কাজটা করে থাকি, আল্লাহ আমাদের জন্য আজকে নাজাতের একটা রাস্তা করে দিন। এটা বলার সঙ্গে সঙ্গে পাথরটা সামান্য সরে গেল, কিন্তু এতটাও সরল না যে তারা ওখান থেকে বেরিয়ে যাবে। তখন দ্বিতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, আপনি তো জানেন আমার একটা চাচাতো বোন ছিল, সে খুবই রূপ সুন্দরী ছিল, তার উপরে আমার কুদৃষ্টি ছিল, আর তাকে আমি কাছে পাবার জন্য অনেক চেষ্টা করতাম, কিন্তু সে আমার ডাকেতে সাড়া দিত না, সবসময় আমার ডাকতে প্রত্যাখ্যান করত। একবার এমন এলো যে তারা খুব বিপদের সম্মুখীন হলো, দেশে হাহাকার ছেড়ে গেল, কিছু টাকার জন্য আমার কাছে এলো যে চাচাতো ভাই কিছু অর্থ পাওয়া যাবে এমন অবস্থায়। আমি তাকে প্রস্তাব দিলাম আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে, ব্যভিচারে লিপ্ত হতে হবে। তখন সে লাচারে পরে বাধ্য হয়ে সেই কাজেতে রাজি হয়ে গেল। অতঃপর যখন আমি তার সঙ্গে ব্যভিচার করব, এমনকি সমস্ত কিছু উলঙ্গ হয়ে গিয়েছে, সেই ব্যক্তি বলে উঠলো, কে ওই মেয়েটা বলে উঠলো চাচাতো ভাইকে, আল্লাহকে ভয় করো, হে আল্লাহ, ওই মেয়েটার ওই আমার চাচাতো বোনটার ওই একটা শব্দ যে আল্লাহকে ভয় করো, সেই সময় তোমার ভয় আমার অন্তরে এসে গেছে, আমার সারা বদন থরথর করে কেঁপেছে, আল্লাহ তোমার ভয়েতে কেবল আমি তাকে যে অর্থ দিয়েছিলাম সেটাও ফেরত দিলাম না, তার সঙ্গে ব্যভিচার না করে তাকে ছেড়ে দিলাম, হে আল্লাহ আপনার ভয়েতে যদি আমি ওই পাপের কাছ থেকে বিরত হয়ে থাকি, আল্লাহ গো আজকে আমাদের জন্য একটা মুক্তির রাস্তা করে দাও। অতঃপর পাথরটি আরো একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বর্ণনা করছেন, হে আল্লাহ, আমার ছাগলের পাল ভেড়ার পাল ছিল, আমি অনেক দূরে যেতাম ছাগলে চড়াতে, যখন ফিরতাম আমাদের কোনো খাদ্য ছিল না, একমাত্র ছাগল ফিরিয়ে ফিরবে,
দুধ দহন করবে, বাচ্চাদেরকে, বিবিদেরকে, মাকে, পিতাকে, সবাইকে খাওয়াবে। তো একদিন আমি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, এসে দেখছি যে ক্ষুধায় কাতর হয়েছে, বাচ্চারা ছটফট করছে, কিন্তু না, আমার অভ্যাস ছিল আমি দুধটাকে দহন করে সর্বপ্রথম আমার মায়ের গালে তুলে দিতাম, মায়ের হাতে গ্লাসটাকে তুলে দিতাম। সেই দিনকে দেখলাম মা ঘুমিয়ে পড়েছে, তাকে জাগাবার প্রচেষ্টা করলাম না যে ঘুমেতে ব্যাঘাত ঘটবে, আমি সারা রাত দুধের গ্লাস নিয়ে আমার মায়ের কাছে খাড়া রইলাম। আমার যদিও আমার প্রতিকাতা বাচ্চারা সেটা ছটফট করলো, তো মা যখন ঘুম থেকে জাগলো সর্বপ্রথম আমি মায়ের গালাতে সেটা তুলে দিলাম, তারপরে বাচ্চাদেরকে দিলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সেবা করতে বলেছেন, পিতা মাতার সেবা করতে বলেছেন। আল্লাহ ভাই, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্ট করার জন্য করে থাকি, আমার জন্য তোমরা আপনি কি করুন, আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দিন। তো এমন পরিষ্কার হয়ে গেল যখন তারা বেরিয়ে গেল। এই হাদিস দ্বারা আমরা কি উপলব্ধি করলাম? কোন মানুষকে দেখাবার জন্য পাপটা ছাড়লে হবে না, কোন মানুষকে দেখাবার জন্য আল্লাহর ইবাদত করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সেটা একমাত্র আল্লাহর ভয়েতে আমি করব না, ইত্তাকুল্লাহ, এর নামই হচ্ছে তাকওয়া। আর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তার ইবাদত করতে হবে। সে ব্যক্তি মাকে না দিয়ে বাচ্চাদেরকে দিচ্ছে না, আর আমরা বিবি বাচ্চা নিয়ে খুব ফুর্তিতে খাচ্ছি, আবার মা খাদ্য পায় না। কোনদিন ইবাদত কবুল হতে পারে? তাই সাবধান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিনেতে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। তা আল্লাহর রহমত থেকে যাতে বঞ্চিত থাকতে না হয় সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ করেছেন সে আদেশ পালন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন সেই সমস্ত নিষেধাজ্ঞা কাজকে পরিহার করে চলতে হবে। যদি এগুলো করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের উপরে এই পৃথিবীতে অবতীর্ণ হবে এবং কাল কিয়ামতের দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমরা পাব। আর কাল কিয়ামতের দিনে যে ব্যক্তি আল্লাহর রহমত পাবে সেই ব্যক্তি হচ্ছে খুশনসিব, সেই ব্যক্তি হচ্ছে জান্নাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত ধরনের কাবিরা গুনাহ হতে হেফাজত করেন এবং তার রাস্তা অতঃপর তার নবী রাস্তায় চলার সম্মতি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।